লাল ঝান্ডা হাতে গর্জে উঠল কল্যাণপুরের বাগান বাজার। মঙ্গলবার সকালে বাগান বাজারে উদ্দীপ্ত লাল ঝান্ডার মিছিল ছিল জেদ এবং সাহসের। লড়াকু মানুষ মিছিলে কণ্ঠ ছেড়ে স্লোগান তুললেন বিজেপিকে হটানোর। বিজেপি জোট শাসনে এদিনই প্রথম এভাবে গর্জে উঠল বাগান বাজার। খড় ছেড়ে গ্রামের মেঠো পথ থেকে পিচ ঠালা পথে লড়াকু সৈনিকদের পদচারণা ছিল নির্ভীক। গুমড়াই ছড়া এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে তেলিয়ামুড়া খোয়াই সড়ক ধরে বেশ কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে বাগান বাজারে গিয়ে পদাতিকরা মেলিত হন সভায়। পদাতিকদের সঙ্গে হাঁটেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস এবং অন্যান্য নেতৃত্ব। মিসকলে চাকুরিরের বাটপাড়ি সবাই জানে, সপ্তম পে কমিশনের নামে কতটা ঠকালেন কর্মচারী বন্ধুরা সব জানে। রেগা টুয়েপের কাজ 200 দিন বাদ দিন, বছরে এখনো 20 দিন কাজ কেন বিজেপি দিতে পারলো না? আপনারা বলেছিলেন 340 টাকা মজুরি হবে, দিচ্ছেন টাকা কেন? 58 মাসে প্রতিশ্রুতি মোতাবেক মজুরি দিলেন না। বামপন্থীরা লড়াই করে মানুষের জন্য, ছাত্রের শিক্ষার জন্য, যুবকের কাজের জন্য, শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে, কৃষক খেত মজুরের দাবি আদায়ের জন্য, রাজ্যের সমৃদ্ধির জন্য। খুব তো শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দিয়েছিল বিজেপি, আর শ্রেষ্ঠত্ব কোথায় বিজেপি সরকারে? ট্যাবলেট নেশা কারবারের শ্রেষ্ঠতা তো আমরা চাইনি, বেকারত্বের দেশে শ্রেষ্ঠতা চাইনি ত্রিপুরা, নারী ধর্ষণ নারী সংক্রান্ত অপরাধে শ্রেষ্ঠ হতে চাইনি আমরা, গুন্ডামি সন্ত্রাস লুটপাট সামাজিক অবক্ষয় এইসব ক্ষেত্রে দেশের সেরা ত্রিপুরা আজ কার জন্য? চলুন বন্ধু, আমার অভিভাবক মন্ডলী, আমাদের স্নেহের পরিজনেরা, সত্যিকারের অর্থে ত্রিপুরাকে সুস্থ সুন্দর সমৃদ্ধ করি। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।